বাবুকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পর একটু বাজার করে নিয়ে এলাম। আর বাজারের যা দাম, কিন্তু আমন যেন বাজার, প্রত্যেকটা জিনিসের দাম। এই যে লঙ্কা 400 টাকা করে, এটা 50 লঙ্কা দেখো কত ফুটা হয়েছে, 50 লঙ্কা। ঢেঁড়স 100 টাকা, বেগুন 100 টাকা, মানুষ খাবে কি? ওই জন্য বেশি বাজার করলাম না, অল্প করেই বাজার করে নিয়ে এসেছি, কম কম করেই খেতে হবে, কিছু করার নেই না, কারণ বাজারের দাম তো প্রচুর। তোমরা যে যেখানে থাকো, তোমাদের সেখানে বাজারের সবজির দাম কেমন তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, যে সবজির দাম কেমন। সবজি খাওয়া যাচ্ছে না, ভয় লাগছে সবজি খেতে, যা দাম। A few moments later. স্কুল থেকে চলে এসছে আর একজন কাজে বেরোনোর জন্য রেডি। আজকের গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমা উপলক্ষে আজকের আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে, নিরামিষ খিচুড়ি, আতপ চাল আর মুখের ডাল দিয়ে। আর খিচুড়ির সঙ্গে মা এখানে আলু ভাজা আর বেগুন ভাজা বানাচ্ছে। আমার খিচুড়ি ভীষণ ভালো লাগে, আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেলে মা খিচুড়িটা বসিয়ে দেবে, মা দারুণ খিচুড়ি করে। এই যে মা খিচুড়িটা বসিয়ে দিয়েছে, প্রায় হয়েও এসছে খিচুড়িটা, খিচুড়ির কালারটা দেখে দারুণ হয়েছে, খিচুড়ি হয়েও গেছে। আর খিচুড়ি আমার মতন সোনা বাবাও খেতে ভালোবাসে, তো ওর জন্য মা একটা ডিম ভেজে দিল, কারণ ওর খিচুড়ি হলে ও ডিম ভাজা চাই। ও তো বেগুন ভাজা খাবে না, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা, তো ওকে খাইয়ে দিই। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। আজকে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তোমাদের তো দেখালাম কী কী রান্না করছি, রান্না টান্না করে আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। সোনা বাবাটাকে স্নান করালাম, ওকে খাওয়ালাম, তারপর নিজে খেলাম। শুভেন্দুর আসতে এখন অনেক দেরি, নিজে খেয়ে বাসন কোসন মেজে এবার এসছি। এই যে শুয়ে আছে, ওকে এবার ঘুম পাড়াবো। চলো বন্ধুরা, এখন ওকে ঘুম পাড়ায়, আবার পরে দেখা হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে প্রচুর বিড়াল বাচ্চা ভর্তি হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা একটু বাইরে বসেছিলাম, দেখলাম যে বিড়াল বাচ্চাটা নিজের মতন একা একা খেলছে, দেখো কি করছে, ছোটাছুটি করছে, কি ভালো লাগছে না দেখতে? তো আমি ওই জন্য ভিডিওটা করেই ফেললাম। আর ওখানে একটা পাইপের মুগ আছে, একবার করে ওখানে হাতটা দিচ্ছে আর বার করছে। সন্ধ্যাবেলা ডেলি রুটিন সোনা বাবাকে নিয়ে পড়তে বসে গেছি, লিখছে এখন। এই যে প্রচণ্ড গরম পড়েছে সত্যি, খুব আজকের মানে অত্যাধিক, আজকের বলে নয় কদিন ধরেই খুব গরম পড়ছে, তো জামা পরে থাকতে পারলো না। বলছে মা জামাটা খুলে দাও, কেটে কেটে করে চুল কাটছে, তো আমি জামাটা খুলে দিলাম, এখন বসে আমি লিখছে। তো চলো বন্ধুরা, আগে একটু পরিয়ে নিই। আজ গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমা উপলক্ষে সাই বাবাকে পালকিতে করে প্রদক্ষিণ করাচ্ছে। রাস্তা দিয়ে দেখো প্রচুর লোক যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে, কী সুন্দর করে পালকিতে বসে নিয়ে যাচ্ছে, পিছনে সবাই যাচ্ছে। আমরা এখন সবাই মিলে সাই বাবার মন্দিরে যাচ্ছি পুজো দেখতে আর প্রসাদ খেতে। এই দেখো সবাই আছে, আর পিছনে সেই আসছে শুভেন্দু আর বাবু দুজনে মিলে। আমরা রাস্তা দিয়ে এখন সবাই হাঁটছি আর মন্দিরের কাছাকাছি এসেই গেছি। এই দেখো আমরা সাই বাবার মন্দিরে চলে এসেছি, মাতৃ ছায়া সাই মন্দির। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়ে আছে সাই বাবাকে দেখার জন্য। তো মন্দিরের ভিতরে ঢুকে গেছি সাই বাবাকে প্রণাম করার জন্য। ফার্স্ট সাই বাবাকে প্রণাম করে তারপরে যাব সাই বাবার প্রসাদ খেতে। তো চলো বন্ধুরা, আগে সাই বাবাকে প্রণাম করি। না না, হয়ে গেছে, হয়ে যাবে। সাই বাবা প্রসাদ
পোলাও, আলুর দম, চাটনি আর রুটি। ব্যবস্থা আছে বুকাই। ওদিকে ঝর্ণা বৌদি আর রাশি খাচ্ছে, বাবু এই যে কার স্কুটারের ওপর রেখে খাচ্ছে, আর যে এখানে একজন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমরা তো সাই বাবাকে দেখলাম আর তোমাদেরও দেখার সুযোগ করে দিলাম, তো সাই বাবা সকলের যেন মঙ্গল কর এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাও অন্য ব্লগে, টাটা।